আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ ইব্রাহিম আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে সঠিক নিয়মে ভিডিও ইউটিউবে আপনার চ্যানেলে আপলোড করবেন। অর্থাৎ আপনি যদি আমার দেখানো যে নিয়ম অনুযায়ী আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিওর যে এসইও, যেটাকে আমরা র্যাঙ্ক বলি, আপনার ভিডিও র্যাঙ্ক করবে। অর্থাৎ আপনার ভিডিও সঠিকভাবে আপলোড করার জন্য যা যা করতে হবে তা এখন আমি সম্পূর্ণরূপে সরাসরি একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন কথা না বলে আমরা আমাদের কাজে ফিরে যাই। তো প্রথমেই আমার যে কাজটা করতে হবে, আমার চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যাওয়ার পরে যে আমি এখানে আমার চ্যানেলে আমি আপলোড করব, তো এর আগে আমাকে যে কাজটা করে আসতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমি যেই ভিডিওটি আপলোড করব এবং আমার থাম্বনেল এবং ভিডিও, এই দুইটায় কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমি পর্যায়ক্রমে করতেছি। ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো প্রথমেই আমরা আমাদের ভিডিওর এবং থাম্বনেলের যে টাইটেলটা আমরা দেবো ডেসক্রিপশনে, আমাদের যে টাইটেলটা দেবো সেই টাইটেলটা আমি ফিক্স করে রেখেছি, আপনারা এভাবে লিখে নেবেন। তারপরে আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাবো আমাদের ভিডিওতে। ভিডিওতে প্রথমে এখানে জাস্ট এটাকে রিনেম করে দিব, যে নামটা আছে জাস্ট এটাকে আমরা আমাদের টাইটেল দিয়ে দিব। এখানে টপ ফাইভ নামে আমি সেভ করেছি, বাট আমরা এটাকে আমাদের যে টাইটেল সেই টাইটেল এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, হয়ে গেল। এরপর হচ্ছে আমরা চলে যাবো আমাদের থাম্বনেলে। থাম্বনেলে একই কাজ করতে হবে, এটাকে রিনেম করে জাস্ট আমরা পূর্বের নামগুলো মুছে আমাদের যে টাইটেল আমরা এটাকে আপলোড করতে চাই সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। এখন ভিউয়ার্স, আমরা যে কাজটা করবো এখন হচ্ছে আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিতে কিছু তার মেটাডাটা চেঞ্জ করব। মেটাডাটা হচ্ছে ভিডিওর যে ডেসক্রিপশন, সেটাকে আমাদেরকে ডিটেলসটা আমরা আমাদের নিজেদের করে সাজাবো। তো এর জন্য আমাদের যেতে হবে প্রপার্টিস, দেখুন নিচে প্রপার্টিস রয়েছে, প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে যাওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে ডিটেলসে। ডিটেলসে যাওয়ার পর দেখুন এখানে রয়েছে টাইটেল, অর্থাৎ আমি কোন টাইটেলে এই ভিডিওটাকে আপলোড করব সেই টাইটেলটা আমি কপি করে নিয়ে রেখেছি অলরেডি, আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। এরপরে চলে যাবো হচ্ছে সাবটাইটেলে। সাবটাইটেল আপনারা চাইলে দিতে পারেন, আর না হলে উপরেটাই আপনারা দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে আমি এটাকে ফাইভ স্টার মার্ক দিয়ে দেবো। ওকে, ফাইভ স্টার মার্ক দেওয়ার পরে ট্যাগ। ট্যাগ হচ্ছে ভিডিওর জন্য অত্যন্ত, ভিডিও ভাইরাল হওয়ার পেছনে ট্যাগ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন, অথবা আপনার ভিডিও আপনি এসইও করার ক্ষেত্রে, আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে এই ট্যাগ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি ট্যাগটা এখান থেকে আমার পূর্বে এগুলো তৈরি করা ছিল, আপনার ট্যাগগুলো তৈরি করে নেবেন এভাবে। তো ট্যাগ কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে ভিডিও করে জানিয়ে দেবো। তো আপাতত এভাবে ট্যাগগুলো আমি লিখে নিচ্ছি, জাস্ট এখান থেকে আমি এই ট্যাগগুলো কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো আমাদের ভিডিওতে। ভিডিওতে আসার পরে আমরা জাস্ট এই যে ট্যাগের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের যে অরিজিন রয়েছে নিচে, এখানে দেখুন এই ডিরেক্টরস, অরিজিনের যে প্রথম জায়গা হচ্ছে ডিরেক্টর জাস্ট আমরা যে চ্যানেল, আমাদের চ্যানেলের নামটা আমি লিখে দেবো। আমার চ্যানেলের নাম হান্টার ইনফো, আমি লিখে দিচ্ছি HUNTER, হান্টার INFO। ওকে, হান্টার ইনফো লিখে দিচ্ছি, জাস্ট এটাকে আমি এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি প্রত্যেকটা এই যে প্রডিউসার, এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। হান্টার ইনফো রাইটার্স, এখানেও আমি এটাকে পেস্ট করে দেবো। পাবলিশার, এখানেও এটা পেস্ট করে দেবো। এটা হচ্ছে আমার যে চ্যানেলের নাম সেটা আমি দেবো, অর্থাৎ আমার নিজ নামে আমি এই ভিডিওটার মেটাডাটা চেঞ্জ করতেছি। এগুলো হচ্ছে আমার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কাজ করবে, কারণ ইউটিউব তো আপনার ইউটিউব যে অ্যালগোরিদম রয়েছে তাদেরকে বোঝাতে হবে যে ভিডিওটা আমার সম্পূর্ণ, আমি এটা ক্রিয়েট করেছি, এটার মালিক আমি, সব কিছু তাদেরকে বোঝাতে হবে। সেই জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। এগুলো করা হয়ে গেলে জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই দেওয়ার পরে দিয়ে দেবো, কিছুক্ষণ পরে যখন অ্যাপ্লাই অপশনটা শেষ হবে তারপর ওকে ক্লিক করে দেবো। ওকে, আমাদের ভিডিও এবং থাম্বনেলের ম্যাটারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চলে যাবো আমাদের আপলোড প্রসেসিংয়ে। এর জন্য আমাদেরকে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে আসার পরে আমরা এখানে দেখুন ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিওতে ঢুকে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা আমাদের আপলোড প্রসেসিং শুরু করব। ওকে, এই যে এখানে আপলোড থেকে আমরা
सिलेक्ट फाइल कर देव। सिलेक्ट फाइल थे प्रथम के भिडियो ओपन कर देव। ओके देखो ये ओपन हो गए। एरपर व्यूअर्स एखे देखो हमारे नाम टॉप फाइव बेस्ट गूगल अर्थात हमें जो टाइटल दिए मेटाडाटा भिडियोटार मेटाडाटा चेंज कर टाइटल्सटा किसुटा भूल थे से प्रथम ये एखान काट कर देव। तपर हमारे जो ओरिजिनल जो टाइटल से नहीं चले जाबर आपलोडे एखे टाइटल एखे जस्ट ये पेस्ट कर देव। पेस्ट कर देवर पर चले जाब डेस्क्रिप्शन। डेस्क्रिप्शन एक भिडियो वायरल हर क्षेत्र में डेस्क्रिप्शन इज द मोस्ट इम्पोर्टेंट वे अपन भिडियो अपन रैंक करान क्षेत्र एसईओ करार क्षेत्र ये डेस्क्रिप्शन अपन के अवश्य हेल्प करा ये अत्यंत सुंदर भावे लेखार चेषा करबें। तो व्यूअर्स प्रथम ही सजेस्ट करब प्रथम हे ऊपर जो टाइटल रही है ये जस्ट अपनी एखे प्रथम कपि कर এটাকে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে একটু লিখে দিবেন যে টুডে আই উইল শো টি ও ডি এ ওয়াই টুডে আই উইল শো টুডে আই উইল শো টপ ফাইভ বেস্ট গুগল ক্রোম এক্সটেনশন ফর ফ্রিল্যান্সার। এই যে বাংলা টিউটোরিয়াল পার্ট ফাইভ এগুলো আমাদেরকে কেটে দিতে হবে। जस्ट हमें रेखे देव हे फ्रिलान्सर पर्यन्त। फ्रिलान्सर पर्यन्त रखार पर एखे हमें चाहले और किस लिखते परि हेयर यू कैन लार्न अबाउट टॉप फाइव एक्सटेंशन ये समस्त अनेकगुलो किस लेखा जाए लिखे दीची हेयर हेयर ओ माय गॉड तो कैप्स हो गए हेयर You can L A R N learn L E A R and learn about Google extension data entry data N T R Y data entry any date extension x 10 s i o n s viewers এভাবে আপনারা চাইলে আরো বাড়াতে পারেন। আমরা এরপরে দিয়ে এরপরে এটা এন্টারপ্রাইজ করে আমরা এখানে হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর ক্ষেত্রে অর্থাৎ আমরা ভিডিওর নিচে যে আমাদের টাইটেলের উপরে যে কালারফুল যে ট্যাগগুলো আছে সেগুলো হচ্ছে হ্যাশট্যাগ। এটা আপনারা অ্যাটলিস্ট তিনটা দেবেন। তো এগুলো কিভাবে দিতে হয় সেটা অনেকে জানে না এবং অনেকে দিলেও ভুলভাল দিয়ে থাকে। তো সেটা কিভাবে দিতে হয় 100% অ্যাকুরেটলি সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা হ্যাশ দিয়ে নেবেন। হ্যাশ দেওয়ার পর আমরা এখানে কি লিখতে চাই এখানে আমি লিখব টপ। এরপর দেখুন আমরা যদি স্পেস দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই টপটাই শুধুমাত্র শো করবে। তো স্পেস দিলে চলবে না, এখানে আমাদেরকে লোয়ার কেস দিতে হবে। দেখুন শিফট চেপে এই যে লোয়ার কেসটা এখানে দিতে হবে টপ। এরপর লিখতে হবে ফাইভ টপ ফাইভ বেস্ট। এরপর আবার লোয়ার কেস, কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না, লোয়ার কেস দিয়ে শুরু করতে হবে টপ ফাইভ বেস্ট টপ ফাইভ বেস্ট। এরপরে লোয়ার কেস টপ ফাইভ বেস্ট গুগল এক্সটেনশন গুগল এক্সটেনশন এই এক্স টিই एन एस आई ओ एन गूगल एक्सटेंशन एट देवा गलो। एरपर हमें देव हे हैशटैग आबार एक स्पेस दिए हैशटैग देव। हैशटैग देवर पर आबार लिखब बांगला बांगला ट्यूटोरियल फॉर फ्रीलांसर बांगला बी एन जी एल ए বাংলা টিউটোরিয়াল টিউটোরিয়াল ফর অলওয়েজ আপার লোয়ার কেস দিবেন ফর ফ্রিল্যান্সার ফ্রি এল এ এন সি ই আর। এরপরে আরেকটা ট্যাগ হ্যাশট্যাগ আমি দেব। এরপরে
এটাই আমাদের শেষ, আমরা তিনটার বেশি দিতে পারবো না, কারণ তিনটার বেশি দিলে এটা শো করবে না। এখানে আমরা লিখে দেব ডাটা এন্ট্রি ডি এ টি এ ডাটা, এরপরে লোয়ার কেস এন্ট্রি ই এন টি আর ওয়াই ডাটা এন্ট্রি টিউটোরিয়াল টিউটো আর আই এ এল। ওকে, আমাদের হ্যাশট্যাগুলো লেখা হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমাদের আমরা যদি কোনো ধরনের ফেসবুক বা অন্যান্য যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো শেয়ার করতে চাই, সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। তো আমার ফেসবুক লিঙ্কগুলো আমি এখান থেকে দিয়ে নিব না, ও সরি, এর আগে হচ্ছে আমরা এই ভিডিওতে আমাদের কিছু লিঙ্ক রয়েছে, অর্থাৎ কিছু ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, সেগুলো আমি এখানে পর্যায়ক্রমে দিয়ে দেবো। তো আপনাদের যদি কোনো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই যেটা আপনি শেয়ার করতে চান বা আপনার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বা যারা দেখবে তাদেরকে তাদের সুবিধার জন্য যদি করে থাকেন তাহলে সেটা অবশ্যই এখানে দেওয়ার জন্য লেখেন, লিখবেন লিঙ্ক LINK, লিঙ্ক লিখে জাস্ট আপনি এন্টার প্রেস করে আপনার যে কপি করা লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তো আমারগুলো আমি দিয়ে নিচ্ছি, এখান থেকে জাস্ট কপি করে চলে যেতে হবে আমাদের চ্যানেলে, এখানে জাস্ট এসে আমরা পেস্ট করে দেবো। ওকে, লিঙ্কগুলো পেস্ট করা হয়ে গেল। তো এরপর হচ্ছে আমি দেব আমার যে সোশ্যাল মিডিয়া, যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন। তো আমি আমার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দিতে চাই, আমি এটা লিখে রাখছি আপনারা লিখে রাখবেন। ওকে, এই যে ফেসবুক টুইটার লিঙ্কডিন, তারপর আপনার চ্যানেলের যে URL, এগুলো আপনি যদি শেয়ার করতে চান এগুলো এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আপনি চলে যাবেন ডিসক্রিপশনে, জাস্ট এখানে এসে আপনি এখানে এটাকে পেস্ট করে দেবেন। ওকে, আমার এগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি চলে যাব থাম্বনেল, থাম্বনেল আসার পরে আমাদেরকে এখানে থাম্বনেলের যে প্লাস চিহ্নটা রয়েছে এখানে আমাদের প্লাস চিহ্নের উপর ক্লিক করতে হবে, তাহলে আমাদের যে থাম্বনেলটা সেটা চলে আসবে। এখানে দেখুন আমাদের থাম্বনেলটা চলে আসছে, থাম্বনেলটা আমি এখান থেকে জাস্ট ওপেন করে দেবো। ওকে, ওপেন করে দেওয়ার পর দেখুন আমার থাম্বনেল এখানে ওপেন হয়ে যাচ্ছে। এরপরে আমাদের চলে যেতে হবে প্লে লিস্টে, প্লে লিস্টে আসার পরে দেখুন আমি এটা কোন প্লে লিস্টে রাখতে চাই, আমি জাস্ট এটা ডাটা এন্ট্রিতে রাখবো, সেই জন্য আমি এটাকে ডাটা এন্ট্রি সিলেক্ট করে দেবো। তারপর এগুলো ক্রিয়েট করা আমার আগে আপনারা এটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমার পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন, সেটা আমি দেখাবো। জাস্ট আমি এখানে প্লে লিস্টগুলো ক্রিয়েট করে রেখেছি, আপনারা এখান থেকে জাস্ট আমি এখানে ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পর চলে যেতে হবে এখানে, দেখুন আমরা এই ভিডিওটা কি কাইটসদের জন্য করেছি না অন্য কারোর জন্য। তো আমি যেহেতু আমার ভিডিওটা কাইটসদের জন্য নয় সেজন্য আমি নো ইটস নট মেড ফর কাইটস, আর আপনাদের যদি যদি ফানি ভিডিও এগুলো বা কাইটসদের জন্য হয় তাহলে আপনারা ইয়েস দিয়ে দেবেন। ওকে, এরপরে চলে যাবো আমাদের যে মোর অপশনটা রয়েছে, দেখুন এখানে মোর অপশনে, মোর অপশনে ক্লিক করার পর আমাদেরকে চলে যেতে হবে দেখুন ট্যাক্স। এই যে ইম্পর্টেন্ট একটা বিষয়, ভিডিও ভাইরাল বা ভিডিওর এসইও বা ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা র্যাঙ্ক করানোর ক্ষেত্রে এই ট্যাক্স কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা যে ট্যাক্সগুলো আগে আগে ক্রিয়েট করে রেখেছি জাস্ট সেখানে আমরা চলে যাব। তো দেখুন আমার যে এই যে ট্যাক্সগুলো, আমি ট্যাক্সগুলো আগে করে করে রেখেছি, আপনারা জাস্ট এভাবে করে রাখবেন। তারপর এখান থেকে কপি করে আমি চলে যাব আমাদের এই যে ট্যাক্সে, ট্যাক্সে এসে জাস্ট এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। তবে অবশ্যই খেয়াল রাখবেন ট্যাক্সগুলো যাতে 500 ওয়ার্ডের বেশি না হয়। আর ডিসক্রিপশনের ক্ষেত্রে একটু বলে রাখি, ডিসক্রিপশন এসে এখানে 5000 ওয়ার্ডের কথা ওরা বলে রাখছে। তো আপনারা হচ্ছে এই দেখুন এখানে ওরা বলছে 5000, তো 5000-এর মধ্যে আমি এখানে 1270 ওয়ার্ড ইউজ করেছি। আপনারা অ্যাটলিস্ট 250 অর্থাৎ 250-র নিচে আপনারা ডিসক্রিপশন লিখবেন না, 250-র উপরে আপনারা ডিসক্রিপশন লেখার চেষ্টা করবেন। তো এরপরে আমরা চলে যাবো ট্যাক্সগুলো যখন দেওয়া হয়ে গেছে, যদি বেশি হয়েছে তাহলে এখান থেকে আপনারা কেটে দেবেন। তো এরপরে আমরা দেবো ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আমরা এখানে যেহেতু আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, আমি বাংলা দিয়ে দিচ্ছি, এটা দেওয়া লাগবে না, ক্যাপশন সার্টিফিকেশন এটা না দিলেও চলবে। এরপর আমরা চলে যাবো রেকর্ডিং ডেট, রেকর্ডিং ডেট অর্থাৎ আমি এখান থেকে আজকে রেকর্ডিং ডেট আমি দিয়ে দিলাম। এরপরে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স, এখানে দুইটা লাইসেন্স রয়েছে, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশনস স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা দিলে বেটার হয়। তারপরে আমরা চলে যাবো এই ভিডিওটা কোন ক্যাটাগরির, আপনাদের এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। যদি এন্টারটেনমেন্ট হয় এন্টারটেনমেন্ট, কমেডি হলে কমেডি, এডুকেশন হলে এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেজন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়ার পরে এখানে আপনি কমেন্টসগুলো আপনি কীভাবে অ্যালাউ করবেন, আমি অ্যালাউ অল কমেন্টস এটা দিয়ে দিলাম, আর এখানে টপ দিয়ে দিছি। তা এখানে দেখুন এখানে হচ্ছে টপ, নিউয়েস্ট টপ আমি টপ দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে আমরা নিউয়েস্টও দিয়ে দিতে পারি। ওকে, এরপরে সে আমাদেরকে চলে যেতে হবে যে নেক্সটে,
नेक्स्ट बटने क्लिक करारे हमारे ये एरपर एखे को नहीं चले जाब नेक्स्टे नेक्स्टे आसार पर एखे अवश्य अपनारा ये पब्लिक ये पब्लिक जो अपशन रही है एखे अपनारा टिक दिए देता क्योंकि अपन भिडियो क्योंकि अपन व्यूअर्स अपन जरा जर उद्देश्य अपनी भिडियो तैरि करा क्योंकि देखते पाबना आपनी जी अनलिस्टेड प्राइवेट दिए रखें तो क्योंकि ये कख वायरल होना तो ये शुधुमात्र आपनार जन्य हबे तो जदि पब्लिक ना दिए एटा पब्लिश कर दें ताहले किन्तु समस्या हबे तो आपनारा अवश्य ख्याल रखबें एटा पब्लिक दिए दिबें पब्लिक देवार पर आपनारा जस्ट एखाने शेड्यूल देवार दरकार नहीं आर किछु करते हबे ना जस्ट एखाने पब्लिश दिए दिबें एर आगे आपनि जदि चान एई आपनार एई भिडियोटार ইউআরএলটা কপি করে দিবেন জাস্ট আপনি এখানে কপি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি এটাকে এখানে যদি কোথাও রাখতে চান রাখবেন জাস্ট আমি এটাকে আমার যে ফাইল রয়েছে সেখানে আমি এটাকে রেখে দিব তো এখানে আসার পরে এটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব ওকে এরপর আমি চলে যাব আবার ইউটিউব ইউটিউবে আসার পরে জাস্ট এখানে যে পাবলিশ রয়েছে পাবলিশ অপশন আমি ক্লিক করে দিব তো দেখুন ফিনিশ প্রসেসিং অর্থাৎ আমাদের আমার যে ভিডিওটা প্রসেসিং ফিনিশ হয়ে গেছে এখন আমি জাস্ট পাবলিশ করে দিব পাবলিশ করে দিলে আমার ভিডিওটি পাবলিশিং হয়ে যাবে तो व्यूअर्स देखो हमारे वीडियो पब्लिश हो गए एक् पब्लिश हो पर आपने जो चाहले अपना वीडियो अपने अपन फेसबुक बनानों जो रही है सोशल मीडिया रही है अपनी से शेयर करते पारें तो हमें एखे फेसबुके शेयर कर दीची फेसबुके शेयर कर देर पर फेसबुके शेयर पोस्ट दिए दिलम ये नीचे पोस्ट पोस्टिंग सक्सेसफुल হয়ে যাবে এরপরে হয়তো আমাদেরকে কিছু দেখাবে ওকে তো ভিউয়ার্স এটা আমাদের ফেসবুকে পোস্ট হয়ে গেল এবং ইউটিউবে আমাদের এটা পাবলিশ হয়ে গেছে এখন আমরা চলে যাব চ্যানেলে চ্যানেলে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের ভিডিওটার কি অবস্থা এটা কি চলে আসছে কিনা তো ভিউয়ার্স দেখুন আমার যে ভিডিওটি সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি এবং চলে আসছে দেখুন এখানে তো ভিউয়ার্স এভাবে আপনারা যদি এই সঠিক নিয়মে अपना जो वीडियो अपलोड करें जे समस्त पद देखिए पंथा देखिए एगो जो अपना 100% एक्यूरेटलि ये मेने जो अपना वीडियो अपलोड करें तो अवश्य अपन वीडियो रैंक कर को एसईओ का कारो साथ कन्टैक्ट कर अपना रैंक बाड़ानों चिंता भावना एग्लो को दरकार है ना अपनार भिडियो रैंक अपनी बाड़ाते पर आपके क्षेत्र करते हैं का दिए रैंक बाड़बें एगुलो आसले यूट्यूबर जो अतटा बेटर है ना तो व्यूअर्स आज के पर्यंत देखा परवर्ती अन्य कोनो वीडियो निये तो हमारे वीडियो जो अपने भलो लेगे थे तेल अवश्य हमारे चैनल के अपना सबसक्राइब कर थार जो बेल आइकने प्रेस कर रखबें तो सबाई भलो थकबें सुस्थान ये शुभकामना जानिए हमें हमारे ट्यूटोरियल शेष करछि अस्सलामु आलैकुम।